চারা পোনা আমাদেরও কিছু সোনা। রানার দিব্যি বলছি, তোর পিঙ্কির মাসি শালা ঠিকই বলেছিল। লোকে ঠিকই বলে, ছোট লোকের বুদ্ধি ছোটই। তোদের কি মনে হয় আমাকে লাইন মারলে আমি পটে যাব? যদি ঝগড়া করতেই হয় নিজেদের মধ্যে ঝগড়া করতে নেই, দুই বন্ধু হাতে হাত রেখে একেবারে তৈরি হতে হবে শত্রুদের সঙ্গে লড়াই করতে। বুড়ো অমন করে কি দেখছো? বাবা মেয়ের এত সুন্দর ভালোবাসা না দেখে থাকতে পারলুম? বাবা মেয়ে দাও 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 দাও। প্রেম বাবা চারাপোন আমার হবে তো? তুই টাকা দিয়ে তুই যখন সে এখন থেডিয়ারে পড়তেছে। আরে বাবা তার একটা পেটি যাচ্ছে তো, থেডিয়ার বোঝো? বুঝলাম, লোকের বাড়ি বাসন মাজতুম নে, কটা বাজে একবার দেখো। তুই যেখানে গেছিলি সেখানে আর যাবি না। আমার মনে হচ্ছে জায়গাটা খুব একটা ভালো না। কিন্তু আমি তো এইসব খাই না। আরে খাও খাও, বেশ ভালো চাকরি পেতে গেলে অনেক কিছু করতে হয়। চিৎকার করে কোনো লাভ নেই বেবি, আমরা হচ্ছি যা ধরাবি। ছেড়ে দিন আমাকে, এ কি করছেন স্যার, ছেড়ে দিন আমাকে। কেউ জানতে পারবে না। দেখো চন্দ্রমুখী, তুমি আমাদের করোনা দুঃখী, সত্যি বলছি তোমাকে কোনো কষ্ট দেব না, হালকা করে শুধু আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে চাকরি দিতে হবে না স্যার। পালিয়ে যা, এখনো সময় আছে, নাহলে হাত যার গায়ে পড়বে তার চামড়া ছিঁড়ে জুতো তৈরি করে পড়বো, তার চামড়া ছিঁড়ে জুতো তৈরি করে পড়বো। পালাচ্ছিস কেন এই কুত্তা? অতি ভক্তি চোরের লক্ষণ, এটা লোকের মুখে শুনেছিল আর চোখেও দেখে নিল। গেরুয়া বস্ত্র পরে যেমন কেউ স্বামীজি হতে পারে না, সেই রকম এই সাদা পোশাক আর চন্দনের টিকা লাগিয়ে কেউ সাধু হতে পারে না, মহারাজ হতে পারে না। তুই কোনো সাধু মহারাজ নয়, তুই একজন শয়তান। তুমি শুধু এইটুকু বলে যাও, সেদিন তুমি ড্যাডের গালে শটটা কেন মেরেছিলে? দিদিমণি, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তাতে যতটুকু বুঝি ছেলে মেয়েদের মনে বাবা মায়ের প্রতি যে ভালোবাসাটা থাকে সেটাই থাকা উচিত। তাই তুমি কি যেন একটা বলে রহস্য, না কি যেন একটা, সেটা যদি থেকেই থাকে তাহলে ক্ষতিটা কোথায়? তিনি তোমার জন্মদাতার পিতা ছিলেন, এটাই শেষ কথা। বাকি কথাটা নাই বা জানবে?